ভিতর কে যাও কি কেড়ে কেড়ে চড়াই হইছে আকা অন্ডা গুড়া তাপস বড় বড় জয় জগন্নাথ সাঙ্গ মানে শুভ সকাল কন্ধমাল জেলা তো বুলা হচ্ছে বহুত সুন্দর জায়গা আজ আউ কিছু জায়গা বুলিবা খানা পিনা করিবা আর সময় বর্তমান দিন পাখাপাখি এগারোটা হয়ে গেল এবে আমি যা খন্ড খন্ড ধলা বাদল আকাশে ভাসি যাচ্ছি এবং এপটে মধ্যে কলা বাদল বর্ষার সম্ভাবনা কোণী মুহূর্তরে বি রয়েছে। সাগমানে আমি এবে দারিংবাড়ি রোডে যাওছে আটরে বহুত সুন্দর সুন্দর জায়গা আপনার দেখা পাইবে আর পরিবেশ সম্পূর্ণ রূপে নিয়ারা আকু কাশ্মীর কুয়াযায় কারণ শীতদিনে এই জায়গায় হি কন্ধমাড়ার বরফ ইত্যাদি পড়ে। দারিংবাড়ি যা পূর্ব কিছু জায়গা আমি দেখিবা আর দুই পার্শ্বরে দেখুছেন তো পুরা সম্পূর্ণ রূপে ঘঞ্চ জঙ্গল আর উচ্চ উচ্চ পাহাড় রাস্তাগুড়ি যেমন অঙ্কা বঙ্কা হয়ে যাইছি। বাটরে পুনি এক ঘাটি পড়িলা চলা চলা বেশি ইয়ে টর্ন নাই এ গাড়িটা এটা সিম্পলরে চালছে গোটা গোটা ঘাটি অছি পুরা যেমতি তীক্ষ ভাবে বুলি থিব সে গাড়িতে গাড়ি চলাইবা বহুত কষ্ট গাড়ি চলাইবার মজা গোটে অলগা টাইপর না কোণ হ্যাঁ পুরা ফুল মজা আউ থা পাগকু মানে আড়ে থা না কোণ আমার সাড়ে থা চাল 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 আউ অল্প বাট রইলা। রাস্তার উভয় পার্শ্বরে সুন্দর সুন্দর ছোট ছোট ঘর রয়েছে আর বস্তি মধ্য রয়েছে এর সৌন্দর্য বাহারকু বড়িয়া মধ্য লাগুছি। এ হলদি চাষ হয়েছে রাস্তা কড়ে কিছু কিছু ঘর পাখাপাখি রয়েছে আর কিছু কিছু ঘর গাঁরে বহুত দূরতার রয়েছে গোটে অসুবিধা হচ্ছে যে সবু জায়গায় নেটওয়ার্ক ভালো ভাবে আসু না এবং আউ গোটে কথা সাঙ্গ মানে যদি গাড়ি খারাপ হব ভারী অসুবিধার মধ্যে আপনার পড়িপার সাঙ্গ মানে আমি এবে আসি লভর্স পয়েন্টে পৌঁছি গলে তাপস লভর্স পয়েন্ট কোণ এটা যে ভালো পাচ্ছেন সে না কোণ না না দিয়েছি লভর্স পয়েন্ট আচ্ছা প্রকৃতি প্রেমী আউ হলদি চাষ সব হয়েছি মাটিটা ভালো হলদি পাই আউ পুরা সম্পূর্ণ রূপে হলদি চাষ আউ মানে যে পাহাড়িয়া মাটিটা রয়েছে নালি মিশা মাটিটা এ হলদি চাষ পাই ভালো আড়ে কোণ রোডটা এত ভালো হয়নি ডেভেলপমেন্ট না এপটে হ্যাঁ কন্ধমাল ডিস্ট্রিক্টে যেত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যদি ডেভেলপমেন্ট হয়ে যা আহরি বড়িয়া কন্ধমাল ডিস্ট্রিক্ট সরকার হ্যাঁ বাপরে বাপ ভালো রাস্তার আইলে রাস্তা ভালো না হ্যাঁ এ মূলা সব বাহি মূলা কোবি না কি এটা বিঞ্চ ফিঞ্চ কম লাগিছে সেপটে হাই হাই এ বাইগণ লাগিছে বড়িয়া লাগুছে এ পরিবেশটা মতে ভাল লাগিলা পুরা সম্পূর্ণ রূপে আমি গাউলি এরিয়া ভিতরে যেমিতি যাওছে চালো চালো আউ লভর্স পয়েন্ট কত বাট রইলা হইগলা না কোণ আচ্ছা এইটা লভর্স পয়েন্ট কোণ অছি জায়গায় লভর্স পয়েন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ বড়িয়া জায়গা লভর্স পয়েন্টে ডাডু বাডা এইটা ঝরণাটা না নদীটা নদীটা কো
अच्छा गाड़ी सेपटे पार्किंग होतला समान थिला खाई जाइछि ना कोन अच्छा भोजी भात करिया पई बढ़िया अच्छी पानी जोड़ चालू छै सेठी भोजी करो अनेक पर्यटक भी आसी आम पर गाड़ी फाड़ी आस चलो चलो लवर्स पॉइंट रे आमे बुलुचे सतरे सांग माने जगार विकास निहाती होबा आवश्यक आउ ये जगार विकास जिते हम से सौंदर्य वृद्धि होबा सहित लोक मान आकृष्ट अनेक दिगरे कर तुम्हें मत भल पाओ मत अपरिष्कार करो ना बढ़िया लेखा जा पानी सुटा पूरा जोर अच्छे केते जोर पानी चली बहुत आड़ लोक मैं आसुच्च बुलाबूली करने कौन कहल एपटे आस भोजी कर गाड़ी बसी बसी चुट्टी गुड़ा सब फरफर उड़ला बढ़िया जगटा हो आसिक बुलिक जातु लवर्स मैंने पूरा लव करेंगे जगह को सन्ध्या आसव से जगह लुडु फुडु तास फास पकईदब आ जगटा उपभोग कर खेलाखेली कर पार्टी सुआ दिया जिनस कौन आिया पिया कर जीव के मजा लगे गर्जन जमी हो पानी रो भितर कहीं जाऊ आम सांग माने लवर्स पॉइंट रु विदाय नौ पुणी आउ किछि नुवा जगह को जाई बुलिबा सांग माने आमे एबे आगु को चालिलु आउ प्रकृति रो ए सौंदर्य को आमे उपभोग करी करी जाऊ जे एपटे धान गुड़ी को पाचिया पाचिबा हेलाणी आउ आगे रे सुंदर सुंदर जगह अछि तापस एबे कोडी जिबा एमु चास जोंठी होउछि एमु पखी चास होउछि प्राय तो ए जगह रे ए दारिंगबाड़ी रो संपूर्ण रूपे अंचलटा बहुत लोकेशन रही आपण मैंने जब आसवे देखापी आ शीत दिन आसवे बहुत मस्त लगे भुवनेश्वर रु प्रायत जदि आम दूरता कह 246-47 किलोमीटर भितर हम आदि आप फुलवाणी आसवे 105-110 किलोमीटर भितर हम रोड कम चली पोल कम भी चली सौंदर्यीकरण अनेक पदक्षेप सरकार आमर नौ ये जिते वनीकरण आपत देखुं जंगल देखुं ये संपूर्ण रूपे दारिंगबाड़ी बनांचल जाए गोटे पर्यटन स्थल हो जा कि एमु पक्षी एटा गवर्नमेंट नहीं प्राइवेट संस्था प्राइवेट अच्छा एमु उद्यान टिकेट 20 टा ना 10 टा ना मु आ भीतर गासन जे तला हम टाइम ओवर हो जाई टाइम ओवर हो जाई केबे आसिनो पाखरे आसी बुली के जाई एटा गवर्नमेंट नै जाई छै ना कोन ए प्रोजेक्ट टाइप को माने प्राइवेट संस्था जहा गोटे चासबास चल छै देखिबा एमु पखी जोटा कि आम नंदनकानन चिड़ियाखाना देखा पाऊ बहुत भल जगटे ना कि छोट पिला माने आसी खेलाखेली करिया जगटी बहुत भल रही बर्षा दिन घास फास सब कटा चली जंगलिया सब हो पार्क फार्क बर्षा हेले तो विभिन्न प्रकार घास फास उठी पूरा जंगलिया हो जाए आतरे होटेल अच्छी खाना पीना आपण करें एठारे आम आस पहुँचीगले एमु पक्षी जो चाष हो गोटे दुई तीन चार पाँच सतटी एमु पक्षी अच्छा आवरी सेपटे अच्छा ना
କେଡ଼େ କେଡ଼େ ଚଢ଼େଇ ହେଇଛନ୍ତି, ତାଙ୍କ ଅଣ୍ଡା ଗୁଡ଼ା ତାପସ ବଡ଼ ବଡ଼ ଦୌଡ଼ିବେ, ପ୍ରବଳ ଜୋରରେ ଦୌଡ଼ିବେ, ତାଙ୍କର ଅଣ୍ଡା ଗୁଡ଼ାକ ମୁଁ ଦେଖିଛି ପୁରା ଯେମିତି ବଡ଼ର ଫୁଟବଲ ଭଳିଆ ଅଣ୍ଡା ଇଏ ସବୁ ଦିଅନ୍ତି। ମେନଲି ଆଫ୍ରିକାରେ ଏ ପକ୍ଷୀ ଗୁଡ଼ା ବେଶୀ ଦେଖାଯାଆନ୍ତି ଆଉ, ତାଙ୍କ ଗୋଡ଼ ଗୁଡ଼ିକ ଲମ୍ବା ଲମ୍ବା ଆଉ ଦୌଡ଼ାରେ ପୁରା ଏକ୍ସପର୍ଟ। ଆଉ ଖାଇବା ତାଙ୍କୁ ସବୁ ଦିଆହେଇଛି ନା, ତାଙ୍କର ସ୍ୱତନ୍ତ୍ର କ'ଣ ଖାଦ୍ୟ ରହିଛି ଆଉ। ପର୍ଯ୍ୟଟକ ମାନେ ଯେଉଁ ସବୁ ଆସୁଛନ୍ତି ଦାରିଙ୍ଗବାଡ଼ିକୁ, ପ୍ରାୟତଃ ଏ ଜାଗାର ଭିୟୁ ସେମାନେ ଦେଖୁଛନ୍ତି ବା ଏ ଜାଗାର ସୌନ୍ଦର୍ଯ୍ୟକୁ ଉପଭୋଗ କରୁଛନ୍ତି। ଆପଣମାନେ ଯଦି ଆସି ରହିବାକୁ ଚାହିଁବେ, ପଛରେ ସବୁ ରହିଛି ରହିବା ପାଇଁ, ଆଉ ସେଠାରେ ବୁକିଂ କରି ଆପଣମାନେ ଏଠାରେ ରାତ୍ରି ଯାପନ କରିପାରିବେ, ଆଉ ହୋଟେଲର ମଧ୍ୟ ସୁବିଧା ରହିଛି। ବହୁତ ସୁନ୍ଦର ଜାଗା, ଏଗୁଡ଼ିକ ରହିବା ପାଇଁ ସବୁ କରାହେଇଛି ଆଉ। ଭାଇନା ସେ ଯୋଉ ରହିବା ପାଇଁ ସେ କ'ଣ ତାର ରେଟ୍ ଅଛି? ମାନେ ସିଜିନ୍ରେ ଯାହା ଅଫ୍ ସିଜିନ୍ ସେ ଆପକେ ହୋଟେଲ ମେ ଜେସି ହେ ଓଇସି ହେ ମତଲବ ଚେକ୍ ଇନ୍ ଚେକ୍ ଆଉଟ କା କୋଇ ଟାଇମ ହେ? ହଁ ହେ 12 ବଜେ ଚେକ୍ ଇନ୍ ହେ 10 ବଜେ ଚେକ୍ ଆଉଟ। ଆଚ୍ଛା, ଆଉ ଖାଇବା ପିଇବାର ସୁବିଧା କ'ଣ ଏଇ ଜାଗାରେ ଅଛି? ସବୁ ଯାହା କହିବି ତା ଅଛି, ଏଇଟା ଖାଇବା ପାଇଁ ଏଇଟା ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ରହିଲା, ସେଟା କିଚେନ ରହିଲା, ସେପଟେ କିଚେନ ରହିଲା ନାଇଁ। ଏମୁ ପକ୍ଷୀ ମାନେ ଏଇଟା ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ ପ୍ରପର୍ଟି। ଆଚ୍ଛା, ଏ ଯୋଉ ଚାଷ କରାହଉଛି ତାର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ ରହିଛି? ଦେଖିବା ପାଇଁ କେବଳ? ତା ଯୋଉ ଅଣ୍ଡା ଗୁଡ଼ା ସବୁ ବଡ଼ ବଡ଼ ଅଣ୍ଡା ସବୁ, ଅଣ୍ଡା ନାହିଁ ସେଟା କେବେ ଅଣ୍ଡା ଦିଅନ୍ତି, ତାର ସେମିତି କିଛି ଅଛି କି? ଆଚ୍ଛା, ସେମାନେ ଦେଉନାହାନ୍ତି, ବାକି ଛୋଟ ଯୋଉ ଅଛନ୍ତି ଛଅଟା, ଆଚ୍ଛା ପାଞ୍ଚଟା, ସେମାନଙ୍କର ବୟସ ହେଇନି 5 ମାସ। ଏ ପକ୍ଷୀ ମାନେ ଖାଆନ୍ତି କ'ଣ? କ'ଣ କହିଲେ? କୁକୁଡ଼ା ଖାଦ୍ୟ, କୁକୁଡ଼ା ଦାନା, କୁକୁଡ଼ା ଯୋଉ ଦାନା ସେଓ ଖାଇକି ବଞ୍ଚନ୍ତି, ଆଉ କିଛି ତାଙ୍କର ଖାଦ୍ୟ ନାହିଁ, ଯାହା ଗୋଟେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ ପାଇଁ ଏଠାରେ କରାଯାଇଛି ଆଉ। ଝାଲମୁଢ଼ି ନା ଆଉ କ'ଣ କରୁଛ? ଭଜାମୁ। ଆପଣଙ୍କ ଘରଟା? ଦାରିଙ୍ଗବାଡ଼ି। ଏଠୁ କେତେ ବାଟ? 3-4 କିଲୋମିଟର। ଆଚ୍ଛା, ହଉ ଗୋଟେ ଭଲ କିନି କରିକି ଦିଅନ୍ତୁ। ଝାଲମୁଢ଼ି ଖାଇବା ଟିକେ କନ୍ଧମାଳରେ କ'ଣ କେମିତି ଟେଷ୍ଟ ଲାଗୁଛି? ଏ ପତ୍ରରେ ଦେଉଛନ୍ତି ନା କ'ଣ? ଗଜାମୁଗ କରିକି ରଖିଛନ୍ତି ନା କ'ଣ? ଏଠାକାର ଝାଲମୁଢ଼ିର ଟିକେ ମଜା ନେଇଯିବା ଆଉ। ଗଜାମୁଗ ଦୁଇଟା ପକେଇ ଦେଇଛନ୍ତି ଆଉ। ସାଙ୍ଗମାନେ, ଆମେ ଏମୁ ପାର୍କ ବୁଲିଲେ ଦାରିଙ୍ଗବାଡ଼ିର, ଏବେ ଆଗକୁ ଯିବା। ଆସନ୍ତା ବ୍ଲଗ୍ରେ ଆପଣମାନେ ଆଉ କିଛି ଦାରିଙ୍ଗବାଡ଼ିର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଉପଭୋଗ କରିପାରିବେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ନେଉଛି, ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ। ବାତ୍ୟା କ'ଣ ଆସିଲାଣି, କ'ଣ ହବ? ଆମେ ସବୁ ଛାତ ଉପରେ ରହିଯିବା, ସେଇଠି ରହିବା, ଆମର ବସିବା, ଖାଇବା ରହିଯିବା, ପିଇବା, ଆମେ ସବୁ ନଣ୍ଡିଆ ଯେତିକିଟା ନଣ୍ଡିଆ ପାଣି ଭର୍ତ୍ତି କରିଦେବା, ଆଉ ବୋତଲରେ ସବୁ ସବୁ ବୋତଲରେ ପାଣି ଭର୍ତ୍ତି କରିଦେବା, ଆଉ ବାଲ୍ଟି ସବୁ ଭର୍ତ୍ତି କରିବା, ମାସେ ଆଗେ ସେଇଠି ଲାଗିଥିବ ଆଉ ଉପରେ ରହିବା ଛାତ ଉପରେ। ବାତ୍ୟା ଆଉ ଛାତ ଉପରୁ ହବନି ଝିଅ, ଛାତ ଉପରୁ ବାତ୍ୟା ହବନି। ଆଉ ଧନ ଯୋଉ କହୁଛି ପାଣି ପାଣି ନେଇ ଭର୍ତ୍ତି କରିଦେବା, ନଦିଆ ରଖିଦେବା, ତାହେଲେ କ'ଣ ହବ? ପାଣି ଉପରକୁ ଆସିପାରିବନି, ପାଣି ଉପରକୁ ଆସିବନି, କ'ଣ ବନ୍ୟା ହେଇଛି? ବାତ୍ୟାରେ ପବନ ଜୋର ହବ, ବର୍ଷା ହବ, କ'ଣ ହବ ଲିଟିଲ କ'ଣ ହବ? ଉପଛାତକୁ ପାଣି ପଳେଇ ଆସିବ ବାତ୍ୟାରେ, ବା ଗଛ ପଛ ଭାଙ୍ଗିବ, ଡାଳ ଫାଳ ଭାଙ୍ଗିବ, ପବନ ଜୋର ହବ, କ'ଣ ହବ ବାତ୍ୟାରେ ଲିଟିଲ? ହଁ, ଗୋଟା ମୋଟା ଗଛ ଭାଙ୍ଗି ପଡ଼ିବ। ଫଟୋ ନେଇକି ଆସିଛୁ? ଆମେ ଆଇଲା ବେଳେ କୁଲ ମେଘ ହେଇଗଲା, ସେତେବେଳେ ଗୋଟେ ଧୁମା ଗଛ ପଡ଼ିଥିଲା।
ଆଉ ସ୍କୁଲ ବେଳି ପଳେଇ ଆସିବ ପବନ ବର୍ଷା ଆଗକୁ ଆସିବ ହେଲା।